রাহমুলি আব্দুল কুদ্দুস ভাই মজিনা থেকে জানতে চেয়েছেন যে উজু ছাড়া কোরআন হাত দেওয়া যাবে কিনা কোরআন স্পর্শ করা যাবে কিনা কথা হচ্ছে যে এসব বর্গ কিরামদের মত রয়েছে তবে অধিকাংশ এলাম এই মত হচ্ছে যে বজু ছাড়া কোরআন স্পর্শ করা ঠিক নয় যেমন অধিকাংশ কাছে বজু ছাড়া কোরআন স্পর্শ করা মুসলমানের জন্য নয় হচ্ছে চার ইমামের মত ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম ইমাম আহমদিনহম্ব রাহিমহমুল্লা রহমত আহ আল্লা কান ইউি বিহা সাহাবুল নবী সাল্লাহ সাল্লাম এই ফতোয়াই ছিল সাহাবে ইকরামদের সাহাব ইকরামদের ফতোয়া ছিল এটা

বজু এবং দুই দুইয়ের কথা বলা যায় যাই হোক না কেন আহ বজু ছাড়াও অজু ছাড়াও কোরআন স্পর্শ করা যায় কিছু কিছু করে কেরামের মতে যেমন আপনি একজনের কথা বললেন ঠিক সেরকম কিছু কিছু মেলামাই কেরাম বলেছেন যে লাইমা মতো মুতাহারুল এটা লহ মাহফুজের কথা বলা হয়েছে কিংবা বলা হচ্ছে লাইমাণ এটা হচ্ছে যে বড় না পাকির কথা জনুবি অবস্থায় হাইজ অবস্থায় কোরআন স্পর্শ করবে না তারপরে না থাকলে কোরআন স্পর্শ করা যাবে না এরকম কোন শহীদ দলিল নেই তবে যেমনটি বললাম যে অধিকাংশ এলাম এই কেরামদের মত হচ্ছে যে উজু না থেকে না থাকলে কোরআন স্পর্শ করা উচিত নয় আর যেহেতু মতভেদ রয়েছে সেই জন্য যথাসম্ভব আমাদের চেষ্টা করতে হবে উজু করেই কোরআন স্পর্শ করা তবে যদি কোনো সময় যদি বুঝু ভেঙে যায় তাহলেও কার্যক্ষেত্রে কিন্তু কোরআন স্পর্শ করা যেতে পারে